এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি রাতের জন্য রান্নাবান্না করে রাখছি দুপুরেই, শুভ দুপুর সবাইকে, সবার আগে বলে নিই। আর আপনাদের রমজান কেমন যাচ্ছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর রোজার সময় কে কীভাবে কাজ করছেন যাতে সেটাও জানাবেন। আর আমি এখানে হচ্ছে ফুলকপি, আলু, টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করবো রাতের জন্য। বারবার ক্যামেরাটা ফোকাস নষ্ট হচ্ছে, কারণ হচ্ছে লাইট জ্বালানো হয়তো এজন্য। আর এখানে হচ্ছে আমি আদা, রসুন, কাঁচামরিচ, তারপর জিরা সব কিছু একসাথে বেটে নিয়েছি অল্প করে, যেহেতু এটা একটু পাতলা ঝোলঝোল টাইপের করব। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। তো এটা হচ্ছে এখানে রান্না হচ্ছে। তো আমার আজকে অবস্থা খুবই খারাপ, এত কাজে প্রেশার। আর আজকে সকালবেলা বাবুকে নিয়ে চন্দ্রিমায় গিয়েছিলাম। ইনশাল্লাহ আপনারা হয়তো সেই ভিডিওটা ইনশাল্লাহ দেখতে পেয়েছেন। আমার বাসার অবস্থা আপনাদেরকে দেখাই নেই, কী পরিমাণ এলোমেলো অবস্থা। এগুলো সব আমার দুইটা তিনটার মধ্যে একদম গুছিয়ে ফেলতে হবে। প্লাস হচ্ছে ওয়াশরুমে হচ্ছে কাপড় ভিজানো, খালা কাপড় ধুয়ে দিবে এসে। তো আমি দেখাই নেই। সকালবেলা হচ্ছে লাল শাক কিনেছিলাম, একাটি বাঁচা হয়ে গেছে, একাটি এখনও আছে। টমেটো এখনও ফ্রিজে রাখা হয়নি, এটার এই অবস্থা। কারণ এখানে বসে আমি এখানে বাঁচি, বাবুর কিছু জামা কাপড় এখানে আমি উঠিয়ে রেখে সকালবেলা, যেহেতু বৃষ্টি আসছিল বা আসা অল্প একটু হয়েছে, তো আমি এখানে ওর জামা কাপড়টা যত কাপড় চোপড় ছিল এগুলো উঠিয়ে রেখেছি। এগুলো ভাঁজ করা এখনও বাকি, এখানে এখনও কি বলে শতরঞ্জি উঠিয়ে রেখেছি, কারণ হচ্ছে বাসা ক্লিন করা এখনও বাকি। এখানে হচ্ছে সব কিছু উঠে খালাকে ধুইতে দিয়ে ভিজিয়ে রেখেছি অলরেডি, খালা ধুয়ে দিবে টেবিল যে ম্যাটটা ছিল। তো এই হচ্ছে ড্রয়িংয়ের অবস্থা, কিচেনের অবস্থা তো দেখালাম, রান্না হচ্ছে রাতের জন্য। আর এখানে হচ্ছে বাবুর বাবা ঘুমিয়েছে, এটা আর দেখালাম না। তো এখানে অলরেডি কাপড় কিছু শুকানো আছে, শুকায়নি। তো বারান্দার অবস্থাও ভালো না, এগুলো সব কিছু ক্লিন করতে হবে। আবার বাবুর এখানে কিছু ময়লা জামা কাপড় অলরেডি আছে। তো এগুলো সব কিছু করার পর, খালার আমি দুজন মিলে ক্লিন করার পর, আমি আপনাদেরকে বাসার আফটার লুকটা দেখাবো যে কী থেকে কী হলো, মানুষ বানালাম। তো এই হচ্ছে আমি টুকি। তো আমার অবস্থাও খুবই জঘন্য, তাই দেখাচ্ছি না। তো সাথে থাকেন এবং দেখতে দেখেন সারাদিন আমি কি করছি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর হচ্ছে আর আর কি, আর এখানে সব কালকে চাটা খেয়ে মগ আছে, এখনও ক্লিন করা হয়নি। আমার সকালটা খুবই এলোমেলো যায়। তো সারাদিন পর বিকেলের দিকে, বিকেল থেকে রাত অবধি আবার ঠিক থাকে সব কিছুই। তো আমি দেখানোর চেষ্টা করব সব কিছু, সাথে থাকবেন। তো এই হচ্ছে সব কিছু ক্লিন করার পরে আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম, এখন সব ক্লিন। আর এখন দুইটা, এটা ঘড়ি ফাস্ট 15 মিনিট, তো দুইটা এখনও বাজেনি, বাজতে এখন 5 মিনিট বাকি। আর এই হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি, যেটা আমি রাতের জন্য রান্না করেছি, এখানে ঠান্ডা করতে দিয়েছি। আর হচ্ছে এখানে আমি শাকগুলো বেছে নিয়েছি, এটা রেখে দিয়েছি, এটা পরে ধুব। সব কিছু ক্লিন। তো বাসা টাসা সব কিছু আলহামদুলিল্লাহ দুইটার মধ্যে সব কিছু ক্লিন করে ফেলেছি। আর খালা হচ্ছে কাপড় টাপড়, এখানে হচ্ছে বাবুর যত জামা কাপড় ছিল ওখানে ডিভানের ওখানে, সব কিছুগুলো ভাঁজ করে রেখেছে বাবুর পাপা। তো এটা হচ্ছে সব কিছু গুছিয়ে রাখা হয়েছে, আর এগুলো জায়গা মতো। আর বাবুর যে ময়লা কাপড়গুলো, এগুলো আজকে ধোয়ার সময় পাইনি, আর ধোয়া হবেও না, কারণ খালা অনেকগুলো কাপড় অলরেডি ধুয়ে রেখেছে। দেখাচ্ছি, এগুলো হচ্ছে বারান্দায় নেড়ে দিতে গেলে এমনিতেই জায়গা থাকবে না। আর আজকে হচ্ছে আকাশ হচ্ছে খুবই মেঘলা, আর এখানে হচ্ছে বাবু ঘুমাচ্ছে, তো ফ্যান একটু জোরে দেওয়া হয়েছে, তাই বাবুর মশের উপরে একটা করে কাপড় দেওয়া হয় যাতে ও ঠান্ডাটা ডিরেক্ট না লাগে। আর হচ্ছে এখানে হচ্ছে রুমের এখন যা যা করার, ওর পাপা হচ্ছে কিছু একটা দেখছিল, তো এখন হচ্ছে ব্যালকনিতে গিয়েছে। আর
আপনাদেরকে আকাশটা দেখাচ্ছি কি রকম মেঘলা, অনেক মেঘলা, কালো হয়ে আছে একদম আকাশ। আর এগুলো কাপড় শুকাতেই একদম মনে হয় কালকে পর্যন্ত চলে যাবে। তো এই বাবুর যে সব ময়লা দুই একটা জামা কাপড় প্লাস যা হাবিজাবি আছে এগুলো কালকে পরিষ্কার করা হবে। আর এই হচ্ছে আমি একদম গোসল করে ফ্রেশ হয়ে আসছি। তো সবার কি খবর? ইফতারের সময়, ইফতারের মানে ইফতার টাইম আর কি। এখন তো সবার ইফতার করা কি শেষ? তো এখন শেষের পথেই, এখন সবাই নামাজ পড়ছে আর আমি এখন ইফতার করছি। তো এটা হচ্ছে ঢ্যাঁড়সের পাকোড়া টাইপের, ডিম দিয়ে ব্রেড, আর হচ্ছে তরমুজ। আমি যেহেতু রোজা নেই বাবুর কারণে, তো আর হচ্ছে রূপক অফিসে ইফতার করছে, ও রোজা তো অফিসে গিয়েছে, ওখানে ইফতার করছে, আর ওর আজকের লেট নাইট ডিউটি। তো এই হচ্ছে আমার ইফতার। আপনাদের ইফতার নিশ্চয়ই শেষ, আর আমি সকালবেলা দুপুরবেলা সব কাজ করছিলাম আর বলছিলাম যে তো রাতের একটা দেখানোর কথা ছিল, রাতের রান্না তো অলরেডি দুপুরে করে ফেলেছি, আপনারা দেখেছেন রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল। তো রাতে আর রান্না দেখানোর কিছুই নেই, আর আমার ফোনটা বারবার ডিফোকাস হয়ে যাচ্ছে, তো মাঝে মাঝে হচ্ছে আর কি ঘোলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমার ইফতার। আর লাল শাক যেটা আমি কেটে রেখেছিলাম সেটা হচ্ছে আমি এখানে সিদ্ধ করে রেখে দিলাম অলরেডি, আর একটু মেসি হয়ে আছে কারণ আমি এখন এগুলো তৈরি করলাম। তো এটাই হচ্ছে আমার সন্ধ্যার যে আয়োজন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ছোট্ট সোনা বুড়ি, ও হচ্ছে ঘুমো দিচ্ছে এখন, অন্ধকারে দেখা যাচ্ছে না, এই যে আমার কলিজাটা ঘুমাচ্ছে। আর আমি এখন একটা মুভি দেখছি, তো দামাল কে কে দেখেছেন জানাবেন, আমি এখন দেখছি দামাল মুভিটা। আর এই তো সন্ধ্যাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর তো কি, আর রাতেবেলা যা রান্না করা আছে সেটাই খেয়ে দিয়ে আমরা ঘুমাবো। আর হচ্ছে রূপক যেহেতু একেবারেই এটা অনেক রাতে আসবে, তো ও হচ্ছে ওটাই হচ্ছে সেরিওর। আর যেটা কথা সেটা হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোমেন্টস উইথ শিথিলের সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, আর কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর নতুন কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। আর এই তো নতুন কিছু জানতে চাইলে কমেন্টস করবেন, আর নিজেকে আর কি দেখালাম না আর কি বলবো। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। বাইরে খুব সুন্দর ওয়েদার, রোমান্টিক ওয়েদার, সবাই যারা কাপল তারা তো ঘুরছেন ফিরছেন, যারা সিঙ্গেল তারাও মানে ঘোরাফেরা করেন, এত সুন্দর ওয়েদার আসলে মিস করার মতো না। আমার ব্যাপার আলাদা, আমি সকালবেলা ঘুরে আসছি, আর এখন হচ্ছে রূপক অফিসে, ও বাসায় থাকলে হয়তো বা একটু বাহিরে হেঁটে আসতাম, বা নিচে থেকে বাবুকে নিয়ে এখন দূরে যাওয়ার কোনো ওয়ে নাই, তো নিচে থেকে হয়তো বা হেঁটে চলে আসতাম। আর আমার বাসায় ও থাকলে এমনিতেই রমরমা হয়, রূপক থাকলে এটা বানাই ওটা বানাই বৃষ্টির দিনে, তো ও যেহেতু লেট নাইটে আসবে খিচুড়িও করতে পারবো না, কারণ বেশি লেট নাইটে খিচুড়ি খেলে হজমে সমস্যা হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সে পর্যন্ত টাটা।